আসসালামু আলাইকুম। আজকে এই বিকালের খুব সুন্দর একটা পরিবেশে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে এই আপনাদের সামনে উপস্থাপিত হওয়ার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমার আজকে দুইটি উপস্থাপনা, একটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস, বাংলায় আমরা বলবো স্তন ক্যান্সার সচেতনতা। দ্বিতীয়টি হলো আসলে বাংলাদেশে ক্যান্সারের অবস্থা কী, সেটা যেহেতু সায়েন্টিফিক প্রেজেন্টেশন কিছুটা ওটা আমি ইংরেজিতে করেছি, তো ব্রেস্ট ক্যান্সার সিনারিও ইন বাংলাদেশ। তো প্রথমটাই আমি আসছি যে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বা স্তন ক্যান্সার সচেতনতা। বিশ্বব্যাপী মহিলাদের এক নম্বর ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই রোগ দিন দিন আক্রান্ত হওয়ার হার বাড়ছে, বাংলাদেশেও ব্যতিক্রম নয়। খুব অল্প দিন আগেও বলা যায় যে 7-8 বছর আগেও ব্রেস্ট ক্যান্সার ছিল 2 নম্বর ক্যান্সার, জরায়ু মুখ ছিল 1 নম্বর ক্যান্সার, কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি খুব শার্পলি 5 বছরে ব্রেস্ট ক্যান্সার সাংঘাতিকভাবে বেড়ে গেছে। আমি দেখাবো আপনাকে যখন সায়েন্টিফিক প্রেজেন্টেশন দিব, তখন দেখাবো যে কীভাবে কত দ্রুত বেড়ে যাচ্ছে। মহিলা ক্যান্সার আক্রান্ত রোগীদের শতকরা 25% এই রোগে আক্রান্ত হচ্ছে, অর্থাৎ 100 জন মহিলা যদি ক্যান্সার নিয়ে আসেন তার মধ্যে 25 জন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। নারী হওয়া স্তন ক্যান্সারের জন্য একটি ঝুঁকি, তবে সকলেই সমান ঝুঁকিপূর্ণ নন। 20 বছরের নিচে তেমন কোনো ঝুঁকি থাকে না, বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকিও বাড়তে থাকে। বয়স 50-এর কাছে এলে ঝুঁকি অনেক বেড়ে যায়, প্রতি 8 জনের মধ্যে 1 জন নারী স্তন ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, অর্থাৎ প্রতি 8 জনে 1 জন মহিলা ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সার নিয়ে প্রাথমিক কিছু কথা। ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সার কোত্থেকে আসলো? আকাশ থেকে তো উড়ে পড়ে না, তাহলে নিজের শরীরের ভিতরেই তো তৈরি হয়, এবং তৈরি হচ্ছে একটি কোষ থেকে, যে চোখ যে কোষ খালি চোখে দেখা যায় না, এবং কোষের যে নিয়ন্ত্রণকারী, এখানে দেখেন নিউক্লিয়াস থাকে, তার মধ্যে থাকে জিন, ওই জিন কিন্তু আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে। তো জিনের এই সূক্ষ্ম পরিবর্তনের ফলেই ক্যান্সার হয়। তো সূক্ষ্ম পরিবর্তন কিভাবে হয়, সেটা হলো আমাদের অভ্যাসের কারণে এবং আমাদের পারিপার্শ্বিকতার কারণে, হ্যাঁ, এবং এনভায়রনমেন্টের কারণে এই সমস্ত এই পরিবর্তনগুলো হতে পারে। ক্যান্সারের উৎপত্তি একটি কোষ হতে, কোনো কারণে কোষের ভিতরে নিয়ন্ত্রণকারী জিনে সূক্ষ্ম পরিবর্তন হলে কোষ দ্রুতগতিতে বাড়তে থাকে, এতে পিণ্ড বা চাকা হয়ে যায়, পরবর্তীতে ক্যান্সার রক্তনালী বা লিম্ফ নালীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যায়, এটাকে বলে মেটাস্টেসিস, এবং ক্যান্সারের মৃত্যুর কারণেই হলো মেটাস্টেসিস। তো অনেকে প্রশ্ন করেন, তাহলে আমার এই ক্যান্সারটা হলো কেন, কখন হলো, কীভাবে হলো, ঠিক কখন কীভাবে এই ক্যান্সারটা হয় এটা আসলে কেউ বলতে পারে না, কিন্তু সময়ের বিবর্তনের সময়ের সাথে সাথে যে এই কোষগুলোর মধ্যে যে পরিবর্তন হয় সেটা এক সময় ক্যান্সারের রূপ নেয়। আমাদের প্রতিনিয়ত মানুষের কোষের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, এবং ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার ফলে কোষের মধ্যে বর্জ্য তৈরি হয়, সেটাকে বলে ফ্রি রেডিক্যাল। ওই ফ্রি রেডিক্যালগুলোকে কোষের যে নিয়ন্ত্রণকারী জিন আছে, জিনকে ক্ষত করে, এবং এই ক্ষতর ফলেই ক্যান্সারের উৎপত্তি হয়। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলোকে ক্যান্সারের জন্য ঝুঁকি হিসাবে ধরা হয়, এটা কিন্তু এস্টাবলিশড। যেমন নারী হয়ে জন্মানো, নারী হলে কিন্তু ক্যান্সারের একটা ঝুঁকি থাকবে, কারণ নারীর শরীরে থাকে হরমোন, সে হরমোনের নাম হলো এস্ট্রোজেন, যে এস্ট্রোজেনের কারণেই আধিক্য ঘটলেই অথবা এর প্রভাবেই ক্যান্সার হয়। তো কীভাবে বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সারের ঝুঁকি বাড়ে, অল্প বয়সে যদি ঋতুস্রাব শুরু হয় এবং বেশি বয়সে ঋতুস্রাব যদি বন্ধ হয়, তাহলে অনেক লম্বা সময় ধরে এস্ট্রোজেনের একটা প্রভাব থাকে। তো যাদের অল্প বয়সে ঋতুস্রাব শুরু হয় এবং দেরি করে ঋতুস্রাব বন্ধ হয়, তারা কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণ, এগুলি মনে রাখতে হবে। একটা কথা আমি বলে নেই যে স্তন ক্যান্সারের ঝুঁকি বা ক্যান্সারের ঝুঁকি মানে তার ক্যান্সার হবেই তা নয়, সবসময় তার সেই ক্যান্সার হবে তা নয়। অনেকে আছে দেখা গেল যে খুব অল্প বয়সে তার মাসিক শুরু হয়েছে, তার মানে তার কি ক্যান্সার হবে, তার মনে রাখতে হবে যে আমি একটু ঝুঁকিপূর্ণ। আমাদের ব্রেস্ট ক্যান্সার রোগী যারা আসে, গরিব মানুষও, তাদের কিন্তু অনেক মোটা, তাদের অনেক
বিএমআই অনেক বেশি এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা, প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট করে হাঁটতে হবে, পরিশ্রম করতে হবে, শরীরটাকে ছোট রাখতে হবে। বলা হয়ে থাকে অ্যাজ লিন অ্যাজ পসিবল, অর্থাৎ নিজেকে যতটা পারো হালকা পাতলা রাখতে হবে। তার মানে এই নয় যে যেন স্ট্যান্ডার্ড যে মাপ আছে সেই মাপের নিচে যাওয়া যাবে না, কিন্তু নিজেকে শরীরটা হালকা পাতলা করে রাখতে হবে। পরিবারে যদি স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে, তাহলে যদি জেনেটিক কোনো চেঞ্জ থাকে, মায়ের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে এবং তাতে যদি মেয়েরও সেটার মধ্যে যদি জেনেটিক কোনো চেঞ্জ থাকে, ওই ডিফেক্টিভ জিন যদি ক্যারি করে মেয়ে, তারও ব্রেস্ট ক্যান্সার একটা ঝুঁকি থাকে। তবে পারিবারিক ইতিহাস কিন্তু 10%-এরও বেশি না, 90% কিন্তু আমাদের নিজেদের কারণেই। দীর্ঘদিন যদি একটানা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়া হয় এবং সেই জন্ম নিয়ন্ত্রণের বড়ির মধ্যে যদি এস্ট্রোজেনের প্রভাব থাকে, এমন থাকে যে এস্ট্রোজেন এখন জন্ম নিয়ন্ত্রণের বড়ির মধ্যে এস্ট্রোজেন প্রজেস্টনের মিলানো থাকে, সেখানে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু শুধু যদি এস্ট্রোজেন বড়ি খেয়ে যায় এবং বয়স্করা যদি হরমোন রিপ্লেসমেন্ট বড়ি সেবন করেন, অর্থাৎ বয়স হয়ে গেলে দেখা যায় যে এস্ট্রোজেনের হরমোন প্রভাব কমে যায়, তখন হট ফ্ল্যাশ হতে থাকে, অনেক বয়স্ক লোক প্রচণ্ড মাথা ঘামতে থাকে, অস্থির থাকে, ঘুমাইতে পারে না, তখন তাদেরকে হরমোন রিপ্লেসমেন্ট বড়ি দেওয়া হয় এবং হরমোন রিপ্লেসমেন্ট বড়ি কিন্তু ক্যান্সারের একটি কারণ। অতিরিক্ত লাল মাংস খাওয়া হলে, অতিরিক্ত লাল মাংস খাওয়া হলে এটা নিয়ে অনেকগুলো স্টাডি হয়েছে, যদিও কনক্লুসিভ না কিন্তু অনেকগুলো স্টাডি হয়েছে যে বেশির প্রতিদিন যদি লাল মাংস খাওয়া হয় এবং এটাই আন্তর্জাতিকভাবে বলা হয়ে থাকে যে লাল মাংস আসলে সপ্তাহে বা মাসে কতটুকু খেতে হবে, একদম খাওয়া যাবে না তা না, তবে যদি অধিক পরিমাণে লাল মাংস খাওয়ার অভ্যেস থাকে, পাশাপাশি যদি ফ্রুটস ভেজিটেবল না খাওয়া হয়, তাহলে কিন্তু একটা ক্যান্সারের ঝুঁকি থাকে। অ্যালকোহলে অভ্যস্ত হলে, আমাদের দেশে যদিও না কিন্তু হাই সোসাইটি অথবা মানে ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিতে তারা অনেক ঠান্ডার দেশে অনেক অ্যালকোহল সেবন করেন, তাদের একটা বিরাট বড় কারণ কিন্তু অ্যালকোহল খাওয়া। এক স্থানে যদি ক্যান্সার হয়ে থাকে, আক্রান্ত হয়ে থাকে, অন্য ব্রেস্টে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। যেমন যদি ইনভেসিভ ক্যান্সার হয় তাহলে বছরে 1% অন্য ব্রেস্টে হওয়ার ঝুঁকি থাকে, আর যদি নন ইনসিটু ক্যান্সার মানে এটা ইনভেসিভ ক্যান্সার না, তাহলে 5 বছরে 1%। আরেকটা হলো রাত জাগার অভ্যেস, এটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না। কিছু পয়েন্ট যেমন দেখতে পেলাম অতিরিক্ত ওজনের কারণে হয় রাত জাগার, যেই পয়েন্টগুলো আমাদের কন্ট্রোলে আছে সেগুলো যদি আমরা কমিয়ে আনতে পারি, সচেতন থাকি, তাহলে কমা যায় অবশ্যই। এটা আমরা পয়েন্টগুলো দেখেই বুঝলাম। কিছু আছে যেমন গ্ল্যান্ড বেশি থাকলে, এটার উপর তো আমার কন্ট্রোল নেই, এগুলোর ক্ষেত্রে আমাদের কি করণীয় যদি জানতাম? ভেরি গুড। কোনটার মধ্যে পটাশিয়াম থাকে, কোনটার মধ্যে ভিটামিন সি থাকে, এগুলো দেখে দেখে খান, মানে জেনে খান, মানে জানতে হবে, জানার কোনো মানে বিকল্প নেই, জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। শিশুকে কমপক্ষে 6 মাস দুধ খাওয়ানো হলে, সাধারণত বলা হয় যে 16 মাস 18 মাস 24 মাস দুধ খাওয়ালে পরে কম ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে। কীভাবে? কারণ যখন শিশুকে দুধ খাওয়ানো হয় তখন সাপ্রেশন হয়, এস্ট্রোজেন লেভেলটা সাপ্রেশন হয়, বডি থেকে থাকে না, কমে যায়, তো সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটাও কমে যায়। রাত জাগার অভ্যাস পরিত্যাগ করলে, এটা নিয়ে কথা বলেছি, হরমোন রিপ্লেসমেন্ট অভ্যাস ত্যাগ করলে অথবা না খেলে, কিন্তু না খেলেও তাকে অন্য একটা ট্রিটমেন্ট দিতে হবে, ন্যাচারাল ট্রিটমেন্ট, সেগুলো গাইনোকোলজিস্টরা দিয়ে থাকে, ম্যানোপজ হলে পরে ম্যানোপজের ট্রিটমেন্ট আছে। অ্যালকোহল পান না করে, সেটা আমাদের দেশে হয়তো এত ইম্পর্টেন্ট না, তো জানা দরকার আর কি। এই এই যদি আমরা যদি এই ঝুঁকির ব্যাপারটা যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু আমাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি 38% কমে যায়। প্রাথমিক পর্যায়ে একদম প্রথম দিকে ব্রেস্ট ক্যান্সারে কোনো সংকেত বা উপসর্গ থাকে না, কিন্তু আমাদের রোগীরা কিন্তু অনেক রকমের উপসর্গ হয়, তারপরে অনেক দেরি করে আসে। যেমন স্তনে বা বগলে চাকা, বিশেষ করে ব্যথাবিহীন চাকা, এইটাই গণ্ডগোল করে। বেশিরভাগ রোগী আসে ব্রেস্টে একটা চাকা, প্রচণ্ড ব্যথা, এটা কিন্তু সমস্যা না, এটা হলো ফাইব্রোসিস্টিক ব্রেস্ট। ব্রেস্টে অনেকগুলো গ্ল্যান্ড থাকে, হ্যাঁ, ওটার মধ্যে সিক্রেশন জমা হয় প্রতি মাসে, মান্থলি সিক্রেশন জমে 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 অনেক এরকম একেবারে আঙ্গুরের থোকা থোকা হয়ে যায়, প্রচণ্ড ধরলেই ব্যথা করে, এটাকে বলে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট। এটা কিন্তু সমস্যা না, বেশিরভাগ রুগী কিন্তু এভাবে আসে। আর যাদের ব্রেস্ট ক্যান্সার হয় তাদের কিন্তু একটা সলিড চাকা হয়, সেটাতে কোনো ব্যথা থাকে না, এবং এই জন্যই সমস্যাগুলো হয়। এবং বেশিরভাগ
গ্রামের মহিলা যারা থাকে তারা বলে যে আমি তো ভাত রান্না করি, তরকারি রান্না করি, আমার তো কোনো সমস্যা হয় না। এটা চাকা হইতে তাতে কী হয়েছে, ভালোই তো আছি। তো আমাদের এই মেসেজটা দেওয়া, যদি ব্রেস্টে কোনো ব্যথাবিহীন চাকা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ওই চাকাটা ক্যান্সার নয় সেটা জানতে হবে। স্তনের আকার আকৃতি যদি পরিবর্তন হয়, স্তন বিন্ত যদি ডেবে যায় বা রিট্র্যাকশন হয়ে যায়, নিপুলটা ভিতরে ঢুকে গেছে এবং নিপুল ডিসচার্জ হতে থাকে, অনেক সময় দেখা যায় যে দুধের মতো বেরোচ্ছে। কোনো কোনো মেয়ে আছে যে এরকম যে বিয়ে শাদি হয় নাই কিন্তু মিল্ক সিক্রেশন হচ্ছে, এটা তাও একেবারে গ্রাম অঞ্চলের সাংঘাতিক খারাপ অবস্থা, এই মেয়ের কেন মিল্ক সিক্রেশন হলো। আসলে কিন্তু এটা হরমোনের প্রভাবে হয়েছে, এটা অন্য কোনো কারণে নয়, তাই না? তো যদি ডিসচার্জ হয়, নিপুল ডিসচার্জ হয়, সেটা যে সবসময় খারাপ তা নয়, তবে ডিসচার্জ হলে পরে আমরা এটা একটা কোয়ারি করি যে এখানে কিছু আছে কি না। এবং স্কিনের ক্যান্সার হলে পরে অনেক সময় স্কিনের ত্বক যেটা থাকে, হ্যাঁ, সেটা অনেক সময় ঠিক হয়ে যায়, কমলা লেবুর খোসার মতো হয়ে যায়। এবং যে এরিওলা বলে, নিপুলের চারিপাশে যে একটা কালো এরিয়া থাকে এটাকে বলে এরিওলা, ওই জায়গাটা অনেক সময় ড্রাই হয়ে যায়, অনেক সময় ইচিং থাকে, ওই জায়গাটা অনেক সময় ক্ষত হয়ে যায়, এটা কিন্তু একটা ক্যান্সারের লক্ষণ। এটা অনেক সময় অনেকে বোঝে না, ওটা তো চামড়ার রোগ মনে করে বসে থাকে, এটা স্কিনের একটা রোগ। হ্যাঁ, স্তনের ত্বকের রং লাল হয়ে যাওয়া, তো অনেক সময় তাপমাত্রা বেড়ে যায়, অনেক সময় আছে যে ব্রেস্টের একটা কোণা দিয়ে ব্যথা হচ্ছে, ব্যথা কোনো মতেই যাচ্ছে না, দীর্ঘদিন ব্যথা। কোনো দীর্ঘদিন যদি কোনো ব্যথা থাকে সেটাকে আমরা ক্যান্সার বলে দেখা যায় পরবর্তী সময়। এবং দীর্ঘদিন কোনো পেইন থাকাও কিন্তু একটা ক্যান্সারের সিগনাল। এবং অন্যান্য আরও এই এই উপসর্গগুলো হলেই যে ক্যান্সার হবে তা নয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, এগুলো কিন্তু অন্যান্য রোগেও হয়ে থাকে। তো বলে আপনার কোনো সময় আছে যে আচ্ছা নিপুল রিট্র্যাকশন হয়ে গেছে তাহলে মানে ক্যান্সার, আসলে কিন্তু তা না, এগুলো অন্যান্য রোগেও এই উপসর্গগুলো থাকে। তো ব্রেস্ট ক্যান্সার যখন আমরা বলি, যে ম্যামোগ্রাফি নিয়ে কিছু কথা বলতে চাই, যে আমাদের সকলেরই ধারণা যে ম্যামোগ্রাফি করলে মনে হয় ক্যান্সার ডায়াগনোসিস হয়ে যায়। আসলে ম্যামোগ্রাফি জিনিসটা কী? ম্যামোগ্রাফি হচ্ছে স্তনের এক্সরে। এই ম্যামোগ্রাফি মেশিন দিয়ে এই পরীক্ষা করা হয়। 40 ঊর্ধ্বদের 2-3 বছর অন্তর অন্তর স্ক্রিনিং ম্যামোগ্রাফি করা হলে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা সম্ভব। হ্যাঁ, কিন্তু অল্প বয়সীদের ম্যামোগ্রাফি দিয়ে সুফল পাওয়া যায় না, কারণ ম্যামোগ্রাফি হলো এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি। এটা যদি অল্প বয়সী মেয়েদের যদি ডায়াগনোসিস না হয় আর ঘন ঘন করতে থাকে তাহলে কী হবে? এই তেজস্ক্রিয় রশ্মি মানে ঘন ঘন এক্সরে করানোও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা ঝুঁকি, কারণ নাই অকারণে যদি বুকের এক্সরে করানো হয়, তাহলে ম্যামোগ্রাফি যদি কোনো কাজ না হয় তাহলে খামাখা অল্প বয়সী মেয়েদের কেন ম্যামোগ্রাফি করানো হবে? সেজন্য ইন্টারন্যাশনালি কিন্তু 40-এর নিচে কোনো জায়গায় রিকমেন্ডেশন নাই, কিন্তু আমাদের যে বিভিন্ন জায়গায় মানে ইয়ে পড়ে ফেসবুক, তারপরে আরও কি ইন্টারনেট পড়ে দেখে যে ম্যামোগ্রাফি করে ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস করে ফেলে, যে 25 বছরের মেয়ে ম্যামোগ্রাফি করে এসে হাজির, তো এটাই জানতে হবে আর কি। হ্যাঁ, তো ম্যামোগ্রাফি সুফল পেতে হলে কি প্রয়োজন? ভালো মেশিন। ম্যামোগ্রাফি একটা ফটোগ্রাফি, তাই না? এটা ফটোগ্রাফি করে ভালো করে দেখতে হবে ওখানে কি দেখা যায়। দক্ষ টেকনোলজিস্ট লাগবে যে ম্যামোগ্রাফি ফিল্মটা উঠে আনতে পারে, এবং ম্যামো রিপোর্টিংয়ে বিশেষভাবে পারদর্শী রেডিওলজিস্ট। এই এই কম্বিনেশন যদি না থাকে তাহলে কিন্তু ম্যামোগ্রাফি করে সুফল পাওয়া যাবে না। ম্যামোগ্রাফি কিন্তু সরাসরি কোনো ক্যান্সার বলতে পারে না, একটা ক্যান্সার বলে সন্দেহ করতে পারে। যেমন আমি উদাহরণ দেই, যে যার বয়স 60 বছর হয়ে গেছে তার ব্রেস্টের গ্ল্যান্ডগুলো কমে গেছে, গ্ল্যান্ড কমে গেছে, এখন যদি ম্যামোগ্রাফি করি তাহলে কি ম্যামো ফিল্মে কেমন আসবে? কালো রঙের একটা ফিল্ম আসবে, তার মধ্যে যদি কোনো হোয়াইট স্পট থাকে অথবা কোনো ক্যালসিফিকেশন থাকে, ক্যালসিয়াম ডিপোজিশন হয়, তাহলে কিন্তু পরিষ্কার দেখা যাবে। আর যদি 25 বছর বা 30 বছরের নারী হয় বা 35 বছরের নারী হয়, তার থাকবে অনেক গ্ল্যান্ড, গ্ল্যান্ডগুলো ম্যামোগ্রাফি করলে হোয়াইট আসবে, তো হোয়াইটের আড়ালে ওই ব্রেস্ট ক্যান্সার থাকলে সেটা ধরা পড়বে না। তো কাজেই ম্যামোগ্রাফি করার সময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কার ম্যামোগ্রাফি করলে হেল্পফুল হবে সেটা বুঝে আমাদের করতে হবে। এটা আমরা
আমাদের উন্নত দেশের সঙ্গে আমাদের এটা মিলাইলে চলবে না। আমাদের দেশ আমাদের মতোই, আমাদের মানুষ আমাদের মতো, আমাদের ট্রিটমেন্ট আমাদের মতোই। আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি কারণ এখানে কোনো তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় না। আল্ট্রাসোনোগ্রাফিতে এখন অনেক রকমের আল্ট্রাসোনোগ্রাফি এসে গেছে, বিভিন্ন রকমের ধরেন 4D 3D আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে অনেক লাম্প বোঝা যায়, বিশেষ করে ইয়াং মেয়ে যদি হয়, বাচ্চাকে বুকে দুধ দিচ্ছে মা যদি হয়, তারপরে এদের। এবং একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমাদের দেশে যে প্রেগনেন্সির সময় এবং যখন ল্যাকটেশন করে মাকে, বাচ্চাকে যখন মা দুধ খাওয়ায়, সেই সময় কিন্তু অনেক ব্রেস্ট ক্যান্সার আমরা ডিটেকশন করি। এবং আমরা এখন বলে দেই যে এন্টিনেটাল চেকআপের সময় আপনার জন্য ব্রেস্টটাও এক্সামিন করে দেয়, কিন্তু আমরা কিন্তু অনেক পেশেন্ট পাই কারণ ব্রেস্ট ক্যান্সার কিন্তু ডিটেকশনের ডিলে হয়ে যাচ্ছে এই ইয়ের জন্য, এই প্রেগনেন্সি এবং ল্যাকটেশনের জন্য একদম 5 থেকে 7 মাস ডিলে হয়ে যাচ্ছে। তাতে কিন্তু ডিজিজ স্টেজ অনেক বেশি হয়ে যায় এবং মর্টালিটি রেট বেড়ে যায়। এবং প্রেগনেন্সির সময় এবং ল্যাকটেশনের সময় অবশ্যই এন্টিনেটাল চেকআপে ব্রেস্ট এক্সামিন করতে হবে, এটা তো রিকমেন্ডেশন দেওয়া উচিত। এবং এটা একটা এমআর মেমোগ্রাফি, মেমোগ্রাফি এমআরআই দিয়েও কিন্তু মেমোগ্রাফি করা যায়, তাতে কিন্তু কোনো তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় না। এটা অল্প বয়সী নারীদের যদি স্ক্রিনিং করতে হয় তাহলে কিন্তু এই এমআর মেমোগ্রাফি করা যায়। কারণ হচ্ছে যাদের, যার মায়ের ব্রেস্ট ক্যান্সার আছে, বোনের ব্রেস্ট ক্যান্সার আছে, সে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাথে 22 বছরের মেয়েকে আমি স্ক্রিনিং কী দিয়ে করব, তখন তো আমি আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে বুঝতে পারছি না, তখন আমি এমআর মেমোগ্রাফি দিয়ে এটা হেল্প। এবং বাংলাদেশে এমআর মেমোগ্রাফি করা যায়। আর ব্রেস্ট ক্যান্সার যদি ডায়াগনোসিস কনফার্ম করতে হয় তাহলে আমার দরকার হলো হিস্টোপ্যাথোলজি, তাহলে বায়োপসি নিতে হবে, FNA করতে হবে, করে ডায়াগনোসিস করতে হবে। এরপরে যদি ডায়াগনোসিসের পরে তারপর আসবে চিকিৎসা। এই স্ক্রিনিং নিয়ে আমি আগে কথা বলেছি যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং হলো উপসর্গ নাই, কোনো চিহ্ন নাই, পরীক্ষা নিরীক্ষা করে স্তন ক্যান্সার শনাক্ত করার নাম ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং। আমেরিকার মতো দেশে স্ক্রিনিং করার জন্য ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশন হচ্ছে এবং তাদের সংখ্যা 30-40% শতভাগ ক্যান্সার নিরাময় হয়। তো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা খুবই ইম্পর্টেন্ট। স্ক্রিনিং করলে ব্রেস্ট ক্যান্সার আর্লি ডিটেকশন হবে এবং তাতে 100% ক্যান্সার নিরাময় হওয়ার সম্ভাবনা থাকে এবং স্তন রেখে চিকিৎসা করা সম্ভব হয়। যখন ডায়াগনোসিস হয়ে যাবে তখন ছেড়ে দিলে হবে না। এখানে অনেক সচেতন হওয়ার বিষয় আছে, অনেক কিছু জানার বিষয় আছে। ব্রেস্ট ক্যান্সার কিন্তু একক রোগ নয়, একগুচ্ছ রোগ, বিভিন্ন রকমের রোগ, সবার চিকিৎসা এক নয়। হ্যাঁ, চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করার বিষয় আছে, অনেক স্পেশালিটি আছে। হ্যাঁ, তো আমাদের দেশে ও মানে স্পেশালিটি যথেষ্ট পরিমাণ নাই, ফ্যাসিলিটি নাই, ওরকম অত বেশি নাই। ধরেন ক্যান্সার হসপিটাল আছে বাংলাদেশে সরকারি লেভেলে একটা, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হসপিটাল, এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে রেডিয়েশন থেরাপি ডিপার্টমেন্ট আছে, কিন্তু মেডিকেল অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, গাইনি অনকোলজি সবগুলো সাবজেক্ট কিন্তু নাই, যে জন্য ক্যান্সার ইনস্টিটিউট প্রচুর পরিমাণে পেশেন্ট আসতে থাকে। তো আমার মনে হয় এই ফ্যাসিলিটিগুলো বাড়ানো উচিত। আমি আমার অনেক সময় আপনাদেরকে নিলাম, আপনারা অনেক ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ।